সবাইকে স্বাগতম, আমি মারবাসা নাবির আছি আপনাদের সাথে। দেখতে দেখতে আমরা আমাদের অভিনয়শয় ফিল্মারা পর্ব ছয়ে চলে আসলাম। তো আজকে আমরা কথা বলবো যে কীভাবে আমাদের ভিডিওতে আমরা মিউজিক অ্যাড করতে পারবো। তো চলুন শুরু করা যাক। আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেটের জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তো প্রথমেই আমাদেরকে আমরা যা করতে হবে মিউজিক অ্যাড করার জন্য, আমরা অডিও একটি অপশন দেখতে পাচ্ছি টুলবার। গত পর্বে আমি টুলবার সম্পর্কে আপনাদেরকে ছোট ধারণা দিয়েছিলাম। তো এই টুলবারে থেকে আমরা আমাদের মিউজিকগুলো অ্যাড করতে পারবো। তো এটি হচ্ছে আমাদের ভিডিও। তো ভিডিওটি আমরা আগে প্লে করি। তো ভিডিওটি প্লে করলাম। তো এটিতে যদি আমরা একটা মিউজিক লাগাই তো ভিডিওটা অনেক সুন্দর লাগবে। তো এই যে অডিও অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিছু অডিও দেওয়া থাকবে। তো আমরা চাইলে কিছু অডিও ডাউনলোড করে নিতে পারি, যেমন এই অডিওগুলো দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। তো এখানে গিয়ে জাস্ট ক্লিক করলেই অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো ডাউনলোড হোক, আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের মিউজিকটি ডাউনলোড হয়ে গেল। তো আমরা মিউজিকটি আমরা এখন এখানে ইম্পোর্ট করব। তো আমাদের মিউজিক ডাউনলোড হয়ে গেল। তো আমাদের মিউজিকটি আমরা এখন এখানে অ্যাড করব। অ্যাড করতে চাইলে আমাদের আমরা এর আগে যে ফাইলগুলো ইম্পোর্ট করেছি ঠিক একইভাবে আমরা এখানে এই প্লাস চিহ্ন দিয়ে ক্লিক করব, যে মিউজিকটি অ্যাড হয়ে গেল। অথবা আমরা চাইলে সরাসরি ট্র্যাক করে এখানে ফাইলটি ছেড়ে দিতে পারি। তো এইগুলো আমাদের মিউজিক অ্যাড করার পদ্ধতি। আচ্ছা, এই গেল আমাদের এই যে উইন্ডোসের ফিল্ম অর্থাৎ যে মিউজিকগুলো দিয়েছে সেগুলো। তো আমরা যদি আমাদের পছন্দ মতো মিউজিক অ্যাড করতে চাই তাহলে আমাদের কী করতে হবে? তো আমরা ঠিক একইভাবে যে আমরা ফাইলগুলো ইম্পোর্ট করেছিলাম সেভাবে আমরা মিউজিকগুলো ইম্পোর্ট করব। এই যে এখানে ইম্পোর্ট মিউজিক দিতে পাচ্ছেন, ইম্পোর্ট মিউজিক দিলাম। দেওয়ার পরে মিউজিক কোথায় আছে আমার মিউজিক দেখতে হবে একটু। মিউজিকগুলো আছে হচ্ছে এখানে, ধ্বনি মিউজিকটা আমি অ্যাড করলাম। তো ঠিক একইভাবে আমি এখানে মিউজিক ট্যাগ করব। এই যে মিউজিকটা আমি অ্যাড করে দিলাম। এই মিউজিকটা অ্যাড করে দিলে হবে। তো এভাবেই আমরা চাইলে আমাদের মিউজিকগুলো অ্যাড করতে পারি। তো সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেটের জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।